प्रिय शिक्षार्थी अस्सलाम वालेकुम पीजीएससी ऑनलाइन क्लासे तुम्हारे स्वागत तुम्हारा निश्चय सबा भलो आछो सुस्थ आछो आज के षष्ठ श्रेणी विज्ञान निये आलोचना करब विज्ञान अध्याय चार निये आलोचना करब गत क्लासे चार निये पढ़ेछिलाम उद्भिदेर बाह्यिक वैशिष्ट्यर मध्ये आदर्श सपुष्पक उद्भिद निये आलोचना करेछिलाम आज के पाता उद्भिदेर एकटि अंग पाता पाता निये आलोचना करब पातार विभिन्न अंश निये आलोचना करब चलो आसि पाता काके बोले जानी पाता हलो कांड शाखा प्रशाखा पर्व थेके पाशेर दिके उत्पन्न चैप्टा अंशटी हलो पाता पाता साधारणत चैप्टा ओ सबुज बर्णेर हय निम्न श्रेणीर उद्भिदे पाता थाके ना तबे मस ओ फान जातीय उद्भिदे पातार ने किछु अंश थाके किन्तु ता प्रकृत पाता ना अच्छा एक आदर्श पातार मध्ये किछु अंश थाके सेटा आमरा देखे नेई एक आदर्श पातार থাকে পত্রমূল বৃন্ত বা পোতা ও ফলক এই তিনটি অংশ থাকে যেমন আম জবা ইত্যাদি গাছের পাতা হলো আদর্শ পাতা প্রথমে এই পাশে একটি চিত্র দেওয়া আছে চিত্রটি দেখো সবাই এটি হচ্ছে কাণ্ড কাণ্ডের পাশ থেকে একটি পাতা নেয় ও অংশ বের হয়েছে যেটি উপপত্র আমরা পরে একটু দেখি যে পত্রমূল পত্রমূলটা কি পাতার এই অংশটি কাণ্ড বা তার শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে পাতার এই অংশটি পত্রমূলটি এই পত্রমূলটি কিসের সাথে যুক্ত থাকে এই অংশটি কাণ্ড এটা হচ্ছে কাণ্ড কাণ্ড বা তার শাখা প্রশাখার কাণ্ডের শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে কোন কোন উদ্ভিদের পত্রমূলের পাশে পাশ থেকে ছোট পাতা সদৃশ অংশ বের হয় যেমন এটি যাকে কি বলা হয় উপপত্র বলা হয় আমি আবার বলছি দেখো পাতার এই অংশটি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যুক্ত থাকে কোন কোন উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে ছোট পাতা সদৃশ অংশ বের হয় এগুলোকে কি বলা হয় উপপত্র বলে পাশের চিত্রটির মধ্যে আমরা দেখিয়ে দিচ্ছি দেখো খেয়াল করো উপপত্র বলে মটর গাছের পাতা মটর গাছে এই ধরনের পাতা দেখা যায় এবার আসো বৃন্ত বা বোটা এই যে দেখো এখানে বৃন্ত বা বোটা কি আমরা দেখি পাতা দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা এই যে পাতা পাতার দণ্ডাকার যে অংশটি সেটা হলো কি বৃন্ত বা বোটা পাতার দণ্ডাকার অংশটি হলো বৃন্ত বা বোটা পত্রমূল ও ফলককে যুক্ত করে পত্রমূল কি কাণ্ড বা শাখা প্রশাখার গায়ে যেখান থেকে শুরু হয় সেটা হচ্ছে পত্রমূল পত্রমূলটা পত্রমূল এবং এই পত্র ফলক ফলককে কি করে বৃন্ত পত্রমূল ও পত্র ফলককে কি করে একই সাথে কি যুক্ত করে দেয় কি করে যুক্ত করে শাপলা ও পদ্ম গাছের ইত্যাদি বৃন্ত ইত্যাদি উদ্ভিদের বৃন্ত কিরকম থাকে খুব লম্বা থাকে বৃন্ত কি করে বৃন্ত বা বটা পত্র ফলককে এমন ভাবে ধরে রাখে কিভাবে ধরে রাখে যাতে সবচেয়ে বেশি সময় সূর্যের আলো সবচেয়ে বেশি সূর্যের আলো পায় যাতে সে খাদ্য তৈরি করতে পারে পাতার সাহায্যে উদ্ভিদের সবুজ অংশের সাহায্যে উদ্ভিদ কি করে পাতা তৈরি করে খাদ্য তৈরি করে সাদা সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে এছাড়া কাণ্ড আর ফলকের মধ্যে কি করে পানি খনিজ লবণ এবং তৈরি খাদ্য আদান প্রদান করে থাকে এটা গেল কার কাজ বৃন্ত এর কাজ এবার আসো পত্র ফলক পত্র ফলক পাশে আমরা চিত্রটি দেওয়া আছে যে পত্রফলক এখান থেকে এখানে যে অংশটুকু সম্পূর্ণ পাতার যে অংশটুকু সেটাই হচ্ছে পত্রফলক পত্রফলকটাকে পত্র বৃন্তের উপরে এই যে পত্র বৃন্তের উপরে এই যে বৃন্তের উপরে যে চ্যাপটা সবুজ অংশটি দেখা যায় যে চ্যাপটা এই এতে কি চ্যাপটা সবুজ অংশটি এই অংশটি কি রঙের থাকে সবুজ রঙের থাকে এই সবুজ অংশটি হলো পত্রফলক তাহলে পত্রফলকটা কি এই যে এখান থেকে পত্র শীর্ষ থেকে পত্র ফলকের যে অংশটুকু সেটা হচ্ছে পত্র ফলক পত্র বৃন্তের উপরে চ্যাপ্টার সবুজ অংশটি হলো পত্র ফলক পত্র বৃন্তের শীর্ষ হতে বৃন্তের এই বৃন্তের শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের ফলকে এই ফলকটার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে তাকে কি বলা হয় মধ্যশিরা বলে মধ্যশিরা কোনটি মধ্যশিরা হচ্ছে এটি মধ্যশিরা আমরা আবার দেখি বৃন্তের শীর্ষ হতে যে মোটা শিরাটি ফলকের
অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, ফলকের অন্য প্রান্ত পর্যন্ত বিস্তৃত থাকে, সেটি হলো মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে শিরা উপশিরা উৎপন্ন হয়। কি হয়? এই মধ্যশিরা উৎপন্ন হয় ফলকের কিনারাকে। এই কিনারাকে কি বলা হয়? পত্র কিনারা। এটাকে কি বলা হয়? পত্র কিনারা। এবার আসো পাতা সাধারণ কাজগুলো কি কি আমরা জানি দেখি যে পাতা কি করে খাদ্য তৈরির প্রধান কাজ হচ্ছে। পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় এরা খাদ্য তৈরি করে থাকে। এরপর আসো গ্যাসের আদান প্রদান করা একটি গুরুত্বপূর্ণ কাজ। শ্বাসকার্যের সময় এরা অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড বের করে দেয়। কিন্তু আবার খাদ্য তৈরির সময় কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন বের করে দেয়। তৃতীয়ত আসো উদ্ভিদ প্রয়োজনের তুলনায় অধিক পানি গ্রহণ করে এবং এই অতিরিক্ত পানি পাতার সাহায্যে বাষ্পাকারে বের করে দেয়। এই গেল পাতার বিভিন্ন অংশের বর্ণনা এবং পাতা কি কি কাজ করে। আমরা পাতাকে অনেক পাতার বিভিন্ন ভাবে ব্যবহার করি। শাক, লাল শাক, পুঁই শাক ইত্যাদি আমরা শাক হিসেবে খাই। আবার ঔষধি গাছও আছে যেগুলো আমাদের বিভিন্ন ঔষধ উৎপন্ন করতে সাহায্য করে। বাসক পাতা, থানকুনি পাতা, বিভিন্ন ধরনের পাতা আমরা ঔষধ হিসেবেও ব্যবহার করে থাকি। তাহলে পাতার গুরুত্ব অনেক। একটি উদ্ভিদের প্রধান কাজ হচ্ছে যে পাতার সাহায্যে সে খাদ্য তৈরি করে থাকে। এবার আসো নিশ্চয়ই তোমরা এটি বুঝতে পেরেছ, এই নিয়ে আলোকে আমরা একটি তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিব। কিন্তু তোমরা বাড়িতে সবাই এটা কি করবে, পাতার চিত্রটি আঁকবে, অঙ্কন করবে এবং সবাই এটি প্র্যাকটিস করবে, এটি বর্ণনাটি শেখার চেষ্টা করবে। এবার তোমাদেরকে একটি সৃজনশীল প্রশ্ন দিচ্ছি বাড়ির কাজ হিসেবে। তোমরা সবাই খাতা কলম খুলে নাও এবং বাড়ির কাজটি তুলে নাও। সবাই দেখো যে বাড়ির কাজে সৃজনশীল প্রশ্নের মধ্যে কি দিয়েছি, পাতা কি? আমরা আলোচনায় একটু আগেই বলেছি পাতা কি। এরপর আসো পত্রবৃত্ত কি ব্যাখ্যা করো। আমরা আলোচনার মধ্যে এগুলো সব নিয়ে এসেছি, তোমরা যদি এটা ভালোভাবে অঙ্কন করো এবং বর্ণনাটি পড়ো তাহলে তোমরা আরো ভালোভাবে জানো। উদ্দীপকের চিত্রটি অঙ্কন করে বিভিন্ন অংশের বর্ণনা দাও। আমরা একটু আগে আলোচনা যা করেছিলাম তার কথাই এটা বলা হয়েছে। ঘ নম্বরে আছে উদ্দীপকের এই অংশের গুরুত্ব আলোচনা করো। এই পাতার কি কি গুরুত্ব, পাতা কি কেন প্রয়োজন মানব জীবনের জন্য, আমাদের জন্য পাতা কেন প্রয়োজন সেটা গুরুত্ব সম্পর্কে আলোচনা করবে। আজ এ পর্যন্তই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাড়িতে বসে সবাই ভালোভাবে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।